ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলা আপনাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি ফ্রি ফায়ার ভিতরে চলে এসেছে পরিং প্যাড। তো এটির নাম হচ্ছে ড্র এ পরিং। তো চলো এই ইভেন্টের কী কী করতে হবে সব কিছু দেখা যাক। তো প্রথমে ট্রায়নে ক্লিক করব। তো আমি সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে যেখানে এই ইভেন্টে কী কী করতে হবে এবং কোথায় কী করতে হবে। তো বেশি দেরি না করে চলো দেওয়া যাক। তো এখানে দেখতে পাবেন প্রথমে যে এক স্পিনে 10 ডায়মন্ড এবং 5 স্পিনে 45 ডায়মন্ড। তো দেখুন স্পিন করে কী কী উঠবে। এখানে রিওয়ার্ডে দেখতে পাবেন টোকেন, একটি টোকেন, দুটো টোকেন, পাঁচটি টোকেন, দশটা টোকেন এবং পেটের স্কিন, এবং পাবেন এখানে পরিং প্যাড, পরিং প্যাডের স্কিন, পরিং প্যাডও পেতে পারেন যদি 10 ডায়মন্ডে আপনার ভাগ্য ভালো। তো তো বন্ধুরা এখানে দেখে যান যে কী কী এক্সচেঞ্জ করতে পারবো। তো এখানে রিওয়ার্ডে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে 10 টোকেন, 70টি টোকেন দিয়ে পরিং প্যাড পাবেন, আরও 70টি দিয়ে পরিং প্যাডের স্কিন, পরিং প্যাডের ইমোট এবং নানা রকম এখানে পাবেন স্ক্যান এবং পেটের খাবার। তো চলো এগুলি তো দেখে নিলেন। তো এরপর চলো স্পিন করা যাক। করে কী কী করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে স্পিন ওয়ানে ট্যাপ করব, এখানে কনফার্মে ক্লিক করব। তো এখানে কনফার্মে ক্লিক করার পর আমাদের একটি এরকম আসবে। তো এখানে আপনাকে আঁকতে হবে, বুঝেছেন, এখানে আঁকতে হবে। তো চলো বেশি দেরি না করে এখানে এঁকে দেওয়া যাক পরিং প্যাডের ছবিটি। তো এখানে আমরা পরিং প্যাডের ছবিটি এঁকে দেবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে এইভাবে আঁকব। বুঝেছেন, তো বাস এতটির বেশি আর আঁকছি না। তো এখানে কনফার্ম করার পর দেখুন আমি কিন্তু একটি টোকেন পেয়ে গেছি। তো একটি টোকেন পেয়েছি, বুঝেছেন, একটি টোকেন। তো এখানে কী কী করতে হবে, তো দেখুন রিডিম। তো রিডিমে গেলে আমি এখানে এক্সচেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা এখানে কেউ কিন্তু স্পিন করবেন না, কারণ একবারে একটি টোকেন উঠছে। এরকমভাবে চলতে গেলে আমার অনেক ডায়মন্ড খরচা হয়ে যাবে, বুঝেছেন। তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন ইভেন্টটি। তো আজকে পর্যন্ত এতটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।